وعليكم السلام ورحمة الله وبركاته ইসলামিক দাওয়া টিমের পক্ষ থেকে মনির সাহেব দুবাই থেকে জানতে চাইছেন যে আপনাদের ভাই বোনদের মধ্যে বাপের সম্পদ কীভাবে ভাগ করা যায়। ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ما بعد জামাইন, আমার দিনী ভাই মনির সাহেব আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ওয়ারিসের মালিক উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যারা থাকবে তাদের মধ্যে ওয়ারিস ভাগ হবে, সম্পদ ভাগ হবে, তার যে সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যা কিছু থাকবে এগুলা ভাগ হবে। এখন আপনার আব্বা হজে আসতেছে, উনি দুনিয়াতে বেঁচে আছে, এখন ওনার সম্পদ ভাগ করা কি প্রয়োজন আছে? জি না, হ্যাঁ, উনি হজে আসতেছে, উনি ওসিয়ত করতে পারে এতটুকু যে আমি হজে যাইতেছি, আল্লাহ পাক যদি আমাকে ফিরিয়ে না আনে, যদি আমি দুনিয়াতে বিদায় নিয়ে যাই, আল্লাহ পাক আমাকে নিয়ে যায়, তাহলে কোরআন ও সুন্নাহ মতে ছেলে মেয়েরা বা আমার বিবি যেইভাবে আমার সম্পদ পাইতে পারে সেইভাবে তোমরা বন্টন করে নিয়ে যাবা। এটি হইল ওনার বর্তমান ওসিয়ত। আর ভাই আপনি জানতে চাইছেন যে আপনার বোন ভাই থেকে কতটুকু পাবে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনে করিমে ইরশাদ করছেন, লিযাকারে মিসলু হাজ্জিল উনসাইন, অর্থাৎ একজন পুরুষ দুইজন মহিলার সমান সম্পদ পাবে। যে বুঝেন আপনারা তিন ভাই, এটা উদাহরণ, যেমন নাকি আপনারা তিন ভাই তিন বোন, তা আপনার বাপ দুনিয়ার থেকে আল্লাহ পাক যখন নাকি দুনিয়াতে নিয়ে যায়, আপনাদের সম্পদটা আপনার আম্মা তার মধ্যে কোরআন ও সুন্নাহ মতো যেটা পাবে এটা নেওয়ার পরে বাকি অংশটা তিন ভাই তিন বোন, তাই আপনাদের তিন ভাইয়ের জন্য ছয় ভাগ হবে আর তিন বোনের জন্য তিন ভাগ, মোট নয় ভাগ হবে। নয় ভাগের মধ্যে তিন বোনকে তিন ভাগ দিবেন আর আপনারা তিন ভাই দুই ভাগ করে নিয়ে যাবেন, এই হইল নিয়ম। টাকা থাকুক, পয়সা থাকুক, গরু ছাগল যা কিছু থাকবে এই নিয়মে বন্টন হবে কোরআনে করিমের দ্বারা দলিল প্রমাণ। যে ছেলে সন্তান দুই ভাগ পাবে, মেয়ে সন্তান যেই ভাগ পাবে এই ভাগের দুই ভাগের সমান ছেলে সন্তান পাবে। সাল্লাল্লাহু আলা নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।